পেটের মেদ আর শরীরের অন্য অংশের মেদকে এক জিনিস ভাবলে ভুল করবেন। পেটের মেদ যেহেতু লিভার, কিডনি এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সঙ্গে লেগে থাকে, তাই এটি আপনার জন্য অনেক বড় বিপদ, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। শুধু ব্যায়াম করলে পেটের মেদ থেকে মুক্তি পাওয়া যায় না, খাবার দাবারেও সতর্ক থাকতে হবে। খাবারের সতর্কতা এবং শরীরের বিশেষ কয়েকটি ব্যায়াম আপনার পেটের চর্বিকে কমিয়ে দিবে এবং ভবিষ্যতে এই ধরনের চর্বি জমা থেকে আপনাকে মুক্ত রাখবে। প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও একটু লবণ দিয়ে শরবত তৈরি করে খাবেন। শরবতটি খাওয়ার পর 2 বা 3 কোয়া কাঁচা রসুন খেলে ভালো ফল পাবেন। তাহলে আপনার শরীরের ওজন কমানোর প্রক্রিয়াটি দ্বিগুণ গতিতে হবে। সকালের নাস্তাতে অন্য খাবার কম খেয়ে 1 বাটি করে ফল খেলে পেটের চর্বি থেকে রেহাই পাওয়া যায়। অনেকে মনে করেন যে বেলি স্ট্রোক করলে পেটের মেদ কমে। আসলে বেলি স্ট্রোক বেশির আকৃতি সুন্দর করলেও পেটের মেদ কমাতে খুব একটা কাজে দেয় না। পেটের মেদ কমাতে হলে প্রয়োজন পুরো শারীরিক ব্যায়াম। প্রতিদিন 40 থেকে 45 মিনিটের জগিং রক্তে চলমান ফ্যাটকে ধ্বংস করে দেহে সঞ্চিত ফ্যাট ভাঙতে সাহায্য করে। নিয়মিত পরিকল্পনা মাফিক ব্যায়াম ও খাদ্যাভ্যাসে পরিবর্তন করলে শুধু পেটের মেদই না, সারা দেহের মেদ কমে গিয়ে সুন্দর ফিগার তৈরি হবে এবং সাথে সাথে সুন্দর ও সুস্থ জীবন কাটাতে পারবেন আপনি।